অনেক রহস্যকে বিজ্ঞানের যুক্তি দিয়ে খণ্ডন করা যায় না। এই আধুনিক বিজ্ঞান প্রযুক্তি সমৃদ্ধ যুগেও বিশ্বে এমন কিছু শহর আছে সেখানকার ভূতের সব কাণ্ড কারখানা নিয়ে রহস্য আজও কাটেনি। প্রযুক্তির নীল আলোতেও সেখানে এখনও রচিত হচ্ছে বহু গল্প। শুধু গল্পই নয়, সেসব শহরে গেলে আজও হয়তো আপনি দেখতে পাবেন ব্যাখ্যাতীত কিছুর আনাগোনা, শুনতে পাবেন ভয়ঙ্কর আত্মচিৎকার। এসবের সুস্পষ্ট ব্যাখ্যা আজও মেলেনি, এসব ঘটনাকে মিথ্যা প্রমাণ করাও সম্ভব হয়নি। গা ছমছমে এমন কিছু শহর নিয়েই আজকের আয়োজন। ডারগভস রাশিয়া। রহস্য ঘেরা ডারগভস শহরের অবস্থান দক্ষিণ রাশিয়ার উত্তর ওশেশিয়ায়। এটাকে শহর না বলে গ্রাম বলাই ভালো। সেখানে মানুষের আনাগোনা তেমন একটা নেই। গ্রামটিতে রয়েছে বহু পুরনো 100টি পাথরের সমাধির এক বড় স্থান। সেখানে গ্রামবাসী মৃত স্বজনদের কবর দিত, সঙ্গে তাদের ব্যবহারের জামাকাপড় আর পছন্দের জিনিসপত্রও দিত। সেসব জিনিসপত্র দেখে 400 বছর আগের এই গ্রামে থাকা মানুষের জীবনযাত্রা সম্পর্কে বেশ ভালো ধারণা পাওয়া যায়। আর তাই প্রত্নতাত্ত্বিকদের কাছে গবেষণার জন্য ভীষণ আকর্ষণীয় এক জায়গা ডারগভস। স্থানীয়দের ধারণা, কেউ এখানে একবার প্রবেশ করলে আর কখনো জীবিত অবস্থায় বেরিয়ে আসতে পারে না। ভূতরা এক শক্তি গ্রামটি বধ করে রেখেছে। তবে কারো মুখে শোনা যায় 1800 শতকে ওশেশিয়া জুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়ে প্লেগ। সংক্রমণের ভয়ে আক্রান্তদের পাথরে তৈরি বিশেষ এই ঘরে দরকারি জিনিসপত্র সহ রেখে দেওয়া হতো। ভীষণ কষ্ট আর একাকিত্ব নিয়ে একসময় এখানেই মৃত্যুর কোলে ঢলে পড়তো তারা। এখন তো গ্রামে ঢুকলে প্রথমে দেখতে পাবেন সাদা রঙের বাড়ির মতো সারিবাঁধা সমাধিগুলো। প্রতিটি সমাধির সামনেই রয়েছে একটি করে কুয়ো। ধারণা করা হয় ওশেশিয়ার লোকদের নিজেদের মৃত স্বজনদের কবর দেওয়ার পর কুয়োতে মুদ্রা ছুঁড়ে মারত। যদি সেটা কুয়োর নিচে কোনো পাথরে আঘাত করত তবে মনে করা হতো মৃত ব্যক্তির আত্মা স্বর্গে পৌঁছে গেছে। ভাঙর ভারত। ভারতের সবচেয়ে ভুতুড়ে এলাকা রাজস্থানের ভাঙর দুর্গ। 1573 সালে নির্মিত এই দুর্গের ভিতর থেকে রাতে কান্নার আওয়াজ, চুরির আওয়াজ, আলো, হাসি, নানা ভৌতিক কাণ্ড দেখে আসছে মানুষ। সেই সঙ্গে প্রচলিত আছে এক রাত ভাঙরে থাকলে পরদিন আর কেউ ফিরে আসে না। এখন পর্যন্ত কেউ নিজেকে সাহসী আর দুর্গকে ভূতহীন বলে প্রমাণ করতে পারেনি। প্রচলিত আছে দুর্গের কাছেই ধ্যান করতেন গুরু বালুনাথ। তিনি মধু সিংকে দুর্গ নির্মাণের শর্ত দেন যেন এর ছায়া গুরুর দেহে না পড়ে। কিন্তু ঠিকই দুর্গের ছায়া গুরুর ওপর পড়ে। তখন নিজের ঐশ্বরিক ক্ষমতা বলে দুর্গকে পুরোপুরি ধ্বংস করে দেন গুরু। অপর কাহিনীতে বলা হয় ভাঙরে সে সময় এক অতি সুন্দরী রাজকুমারী রত্নবতী বাস করতেন। উপযুক্ত বয়সে দেশ বিদেশ থেকে একাধিক বিয়ের সম্বন্ধ আসে। সিংহিয়া নামে এক তান্ত্রিকতাকে বেঁধে যাইতেন, কিন্তু তিনি জানতেন রাজকুমারী কখনোই তাকে ভালোবাসবে না। আর তাই রাজকুমারীর তেলের সঙ্গে মিশিয়ে দেন মন্ত্র। রাজকুমারী বুঝতে পেরে তেল মাটিতে ফেলে দেন। তেল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই পাথরে রূপান্তরিত হয়। সেই পাথরের অভিশাপে সিংহিয়ার মৃত্যু হয়। সিংহিয়াও অভিশাপ দেন ভাঙর ধ্বংস হয়ে যাবে, কারো জন্ম হবে না। বাস্তবে ঘটেও তাই, গ্রানভূমিতে পরিণত হয় ভাঙর। এখনও দিনে মানুষ দুর্গে প্রবেশ করতে পারলেও সন্ধ্যা 6টার সঙ্গে সঙ্গে দুর্গ ছাড়তে হয়। বাহালা ওমান। ওমানের বাহালা শহরে কালো জাদু, ভবিষ্যৎবাণী সহ ইসলামে নিষিদ্ধ সব ধরনের কাজ চলে। আর তাই বাহালার বাসিন্দাদের তালিকায়ও আছে ডাইনি, জিন ও জাদুঘরদের নাম, যারা ইচ্ছা করলে এক স্থান থেকে অন্য স্থানে সময় না নিয়েই চলে যেতে পারে, এমন নানা কথা শোনা যায়। সব মিলিয়ে বাহালা বর্তমানে কেবল কোনো রহস্যকর অভিশপ্ত গ্রামই নয়, বরং পৃথিবীর কালো জাদুর কেন্দ্র হিসেবে পরিচিত। রাজধানী থেকে মাত্র 200 কিলোমিটার দূরত্বেই এই শহরটিকে অশরীরী দুষ্ট আত্মা বা জিনের বাসস্থান বলা হয়। এর পেছনের ইতিহাস আরও ভয়ঙ্কর। আগে শহরটিতে মুসলিম চেহারার আদলে খারিজি সম্প্রদায়েরা বাস করত। প্রকৃত অর্থে এরা কালো জাদুর বিদ্যাচর্চা করত। ইসলামের নিষেধ অমান্য করে খারিজিরা কালো জাদুর চর্চার জন্য বাহালা দুর্গটি নির্মাণ করেন। তারা পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারত এমন কথা প্রচলিত আছে। তারা নাকি মুসলমানদের ওপর অত্যাচার করত। তাদের দাবি ছিল সব মুসলিমরা তাদের অনুসরণ করবে। এমনও প্রচলিত আছে যে খারিজিরাই প্রথম সন্ত্রাসী যারা জিহাদের নামে সন্ত্রাসী কার্যকলাপ করত। আল জাজিরা, আল হামরা, আরব আমিরাত। আল জাজিরা আল হামরা উত্তর আরব আমিরাতের পরিত্যক্ত গ্রাম। আরবরা এর নাম দেয় লাল দ্বীপ। 1400 শতাব্দীতে হাজারের বেশি লোক বাস করত। 1400 শতাব্দীতে গ্রামটি তৈরি হয়। 1831 সালে এর পুনর্নির্মাণও হয়। একসময় গ্রামটিতে 300-এর বেশি ঘর, 13টি মসজিদ, 4000-এরও বেশি লোক বাস করত। এখানকার স্থানীয়রা মাছ এবং মুক্তার ব্যবসায় সমৃদ্ধশালী ছিল। 1960-এর দশকে গ্রামটি বেশ সমৃদ্ধিশালী ও ধনাঢ্য ছিল। তখনও বিলাসী বাড়িঘর ছিল এখানে। উপকূলীয় গ্রামটিতে তখন ফার্সি অভিবাসী, পর্তুগিজ ব্যবসায়ী এবং ব্রিটিশ কর্মকর্তারা দাবিয়ে বেড়াতেন।
কিন্তু হঠাৎ করে দৃশ্যপট পাল্টাতে থাকে। 1968 সালের পর হঠাৎ করে মানুষশূন্য হতে থাকে গ্রামটি। যারা থেকে যায় তারাও খুব ভয়ে দিন কাটায়, কারণ এখানে অশরীরী আত্মার আনাগোনা বেড়ে যায়। নানা রকম ভৌতিক কর্মকাণ্ডে প্রতিদিন জমতে থাকে নানা গল্প। শোনা যায় একবার কিছু পর্যটক ঘুরতে আসেন এই গ্রামে, প্রাচীন দুর্গের ছবি তুলতে গেলে তাদের সঙ্গে ঘটতে থাকে অস্বাভাবিক ঘটনা। স্থানীয়দের ধারণা এখানে অভিশপ্ত আত্মা রয়েছে, তারা প্রায় বিচিত্র হাতের সাপ দেখতে পান। তাদের ধারণা এটি আগত দর্শনার্থীদের জন্য সতর্ক সংকেত। বোডি, ক্যালিফোর্নিয়া। সেখানকার নিজন খাট থেকে মাঝে মাঝে উচ্চ শব্দের হাসির আওয়াজ আসে, দূর থেকে ভেসে আসে গল্প করার আওয়াজ বা শোনা যায় পিসপিসানির শব্দ। অনেকে শহরটি থেকে গুরুগম্ভীর পিয়ানো বাজানোর শব্দ পেয়েছেন, মাঝে মাঝে শোনা যায় গানের আওয়াজ। লোকে বলে ওখানে সত্যি সত্যি ভূতের বাস আছে। একসময় আমেরিকার সবচেয়ে দুর্ধর্ষ বাসিন্দার শহর ছিল এটি। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে এসে সেখানে প্রতিদিন প্রকাশ্যে খুন হতো। 1880 সালে বডির বাইরে দুই ডাকাত একটি স্টেজ কোচ লুট করে, হাজার হাজার ডলারের সোনাও তারা লুকিয়ে ফেলে। পরে অবশ্য তারা জনগণের হাতে মারা যায়, কিন্তু লুট করা সোনার সন্ধান আর মেলেনি। কেউ বলে সেসব সোনা শহরের ধারে কাছে কোথাও মাটি খুঁড়ে ডাকাতরা পুঁতে রেখেছিল। ভূতুড়ে এই শহরে বর্তমানে মানুষজন বাস করে না। 1870 সালের দিকে শহরে তৈরি করা হয় কাঠের দালানগুলো, আজও শুধু ইতিহাসের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে।